বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল র‍্যাবিটস কেয়ার টিপসে। খরগোশ অসুস্থ কিনা কি দেখে বুঝবেন? যেমন কিছু লক্ষণ আমরা আজ জেনে নিই, যেমন ফ্যাকাশে চোখ, কান খাড়া থাকে না, লোম শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, দৌড়ঝাঁপ কমিয়ে দেয় এবং শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। আবার খরগোশের কোন কোন রোগ হতে পারে? কক্সিডিয়া, কৃমি রোগ, নেমোনিয়া রোগে সাধারণত খরগোশ আক্রান্ত হয়। এছাড়াও মিক্সোম্যাটোসিস, সালমোনেলাসিস ইত্যাদি বিপজ্জনক রোগও দেখা দিতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই বাড়িতে খরগোশ পালন করতে চাইলে সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন।